আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আমাদের এবারের যাত্রা রাজশাহীতে। রাজশাহীতে মূলত রুয়েটে আমাদের একটা কম্পিটিশন আছে, তো যার জন্য আমরা রাজশাহী যাচ্ছি এবং সেই সাথে আমাদের পুরনো সকল বন্ধুদের সাথে দেখা করতে এবং রাজশাহীর বিখ্যাত সকল স্থান এবং সেখানকার বিখ্যাত কিছু খাবার আমরা সব কিছু টেস্ট করতেই মূলত রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বিমানবন্দর স্টেশনে। বিমানবন্দর স্টেশনে আমরা বনলতা ট্রেনের জন্য অপেক্ষা করছি। খুব শীঘ্রই বনলতা ট্রেন চলে আসবে এবং আমরা আশা করি অতি দ্রুত রাজশাহী পৌঁছে যাব। চলতে চলতে আমাদের আশেপাশের ভিউটা আপনাদেরকে খুব শীঘ্রই দেখাতে চলেছি, সাথে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আর উপভোগ করুন আমাদের এবারের রাজশাহী ব্লগ। ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছে। আমি এবং আমার সাথে যাচ্ছে একরাম, আমরা দুইজনই ট্রেনে নিজেদের আসন নিয়েছি এবং সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। যেতে যেতে আশেপাশের সমস্ত ভিউ এবং যত সুন্দর মনোরম দৃশ্য আছে সব কিছুই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনারা অনেক এনজয় করবেন। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা সেতু পার হতে ট্রেন মূলত 18 থেকে 19 মিনিটের মতো সময় নিয়ে থাকে। এখানে ট্রেন খুবই ধীর গতিতে চলে আর এটার স্পিডটা মূলত বাড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে ট্রেনের জন্য কিন্তু আলাদা সেতু করা হচ্ছে। আশা করি এটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং ট্রেনটা স্বাভাবিক গতিতে সেতু পার হতে পারবে। রাজশাহীতে পৌঁছেই আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করি, তারা আমাদেরকে রিসিভ করে এবং আমরা ফ্রেশ হয়ে চলে যাই আমাদের রাতের খাবারে। রাতের খাবারে আমাদের খাবার মেনুতে ছিল রাজশাহীর বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি, যেটি গরু কালা পোনা এবং সাথে ছিল সাদা ভাত, এবং খাবারটা খুবই মজার ছিল। রাজশাহী গেলে অবশ্যই এটা ট্রাই করবেন, এটা একতাতে পাওয়া যায়। অবশ্যই রাজশাহী গেলে এটা ট্রাই করবেন সবাই, এটা অনেক এনজয় করতে পারবেন ফুডটা। রাতে ডিনার শেষ করে আমাদের এবারের গন্তব্য রুয়েট ক্যাম্পাসে। রুয়েট ক্যাম্পাসে যাওয়ার আগে
আমাদের আরো কিছু ফ্রেন্ড আসবে, তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং সবাই চলে আসার পরে আমরা একসাথে আমাদের রুয়েট ক্যাম্পাসে আমরা রাতে রুয়েট ক্যাম্পাসটি ঘুরে দেখবো। আর সেখানকার বিখ্যাত লেমন টিটা আমরা ট্রাই করব এবং সেই সাথে সকলে, যেহেতু অনেকদিন পরে আমরা দেখা করছি, আশা করি অনেক এনজয় হবে। সকালে খুব ভোরে উঠে আমরা আবারও চলে গেলাম রুয়েট ক্যাম্পাসে। আজকে রুয়েট ক্যাম্পাসে মূলত আমাদের একটা কম্পিটিশন আছে, একটা সফটওয়্যার চ্যালেঞ্জ আছে। এখানে আমাদের প্রোজেক্ট শোকেসিং প্রসেসটা শেষ করি, আমরা আশা করি আরো অনেক কিছু আজকে ঘুরে দেখবো। আজকে যে জিনিসগুলো ঘুরে দেখবো সেগুলোর মধ্যে কিছু রয়েছে, যেমন পদ্মা গার্ডেন রয়েছে, টি বাঁধ রয়েছে এবং আরো বেশ কিছু জায়গা পদ্মার পাড় সহ সমস্ত কিছু আমরা ঘুরে দেখবো। বাট তার আগে আমরা আগে একটু রুয়েট ক্যাম্পাসটাকে একটু সানলাইট ভিউ, যেটা দিনের ভিউতে একটু ঘুরে দেখি। আমি একরামুল এবং আমার আরো একজন ফ্রেন্ড খুব ভোরে সকাল 8টার দিকে আমরা রুয়েট ক্যাম্পাসে আসি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সেমিনার শুরু হবে এবং আমাদের যে প্রোগ্রামটা সেটার সূচনা হবে এবং এক পর্যায়ে আমাদের কম্পিটিশনটা শেষ হবে এবং শেষ হওয়া মাত্রই আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানে চলে যাব। সাথে থাকুন আমাদের বাকি ভিডিওটা দেখার জন্য। রুয়েট ক্যাম্পাসে আমরা আমাদের কম্পিটিশন শেষ করি, এবারে আমরা যাচ্ছি পদ্মা গার্ডেন এবং এখনই আমরা পদ্মা গার্ডেন, টি বাদ, সেখানে পিএনবি সহ আরও বেশ কিছু প্লেস ঘুরে দেখবো। সেখানকার অনেক মজাদার যে আমাদের পেয়ারের আচার আছে, আরও বিভিন্ন আচার আছে, এই সব কিছু আমরা ট্রাই করব এবং সমস্ত কিছুই আমাদের ভিডিওতে তুলে ধরবো। Thank you.
সবকিছু করার শেষ মুহূর্তে আমাদের এবারের যাত্রা হতে চলেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। আর রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা প্রোগ্রাম চলেছে, তার মধ্যে একটা ডিপার্টমেন্টের ইউনিয়ন এবং আরও কয়েকটা ডিপার্টমেন্ট দেখলাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। এবং সেই সুবাদেই রাজশাহী ইউনিভার্সিটিটা কিন্তু আজকে একটু অন্যরকম সাজে সেজেছে। দেখলে হয়তো কেউ বিয়ের অনুষ্ঠান মনে করতে পারেন, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটি। সেখানে আমি আমার সকল ফ্রেন্ডের সাথে নিয়ে গিয়েছিলাম এবং সবাই খুবই এনজয় করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও বেশ বড়, সাথে এখানে যে সৌন্দর্য এবং রাতের লাইটিং সব কিছু মিলে এক কথায় অসাধারণ ছিল রাজশাহী ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স। কেউ রাজশাহী গেলে অবশ্যই আমি যতগুলো প্লেস দেখালাম এগুলো তো মাস্ট ঘুরবেন। পাশাপাশি রাজশাহী যেহেতু অনেক সুন্দর সিটি, একদম রিক্সাতে পুরো শহরটা ঘুরে দেখা যায়। আশা করি একটু সময় নিয়ে আসবেন এবং সমস্ত রাজশাহী ঘুরে দেখবেন এবং অনেক এনজয় করতে পারবেন রাজশাহীতে। আমরা অনেক এনজয় করেছি, আমাদের পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা করেছি, সেই সাথে আমাদের একটা কমপ্লিট রাজশাহী ট্যুর যে আমাদের ব্লগটা সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি। সব মিলে রাজশাহী জার্নিটা এক কথায় আমাদের জন্য অসাধারণ ছিল, যেখানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স পেয়েছি। হঠাৎ করে ঢাকার বাইরে গিয়ে শীতের একটা তীব্র অনুভূতি পেয়েছি। আর সব কিছু মিলে এক কথায় অসাধারণ একটি ট্যুর ছিল আমাদের এই রাজশাহী জার্নি। সো আমাদের এবারে শেষ করতে হচ্ছে, নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো ব্লগে দেখা হতে চলছে। সো ততক্ষণ টাটা, গুড বাই, সি ইউ।